দার্জিলিং এর সাইট সিনের কথা উঠলে পরেই থ্রি পয়েন্ট ভিউ বলে একটি কথা শোনা যায়। কি এই থ্রি পয়েন্ট ভিউ, কি দেখা যায় এখানে, কত খরচ, কিভাবে যাওয়া যায়, সব কিছু জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। টাইগার হিলে এসেছি সানরাইজ দেখতে। রাত তিনটার সময় ঘুম থেকে উঠেছি, চারটের সময় গাড়ি রওনা দিয়েছে, পাঁচটার সময় নামিয়ে দিল একটা জায়গায়, বললো 10 মিনিটে চলে আসব সানরাইজ পয়েন্টে। অনেকটা হেঁটে উঠেছি, প্রত্যেকেরই একই দশা, প্রচুর গাড়ি আর প্রচুর মানুষ চারিদিকে। অলরেডি কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে, শুধু কালো কালো মাথা দেখা যাচ্ছে। দেখি কতটা আগে যেতে পারি আর ছবি তুলতে পারি, দেখা যাক। টাইগার হিলে দেখা গেল কেউ তাকিয়ে আছে সূর্য ওঠার দিকে আর কেউ তাকিয়ে আছে কাঞ্চনজঙ্ঘার দিকে। আমি কিন্তু কাঞ্চনজঙ্ঘার দিকেই তাকিয়েছিলাম, কারণ সূর্য ওঠা দেখতে পারলাম না। একটুকরো মেঘ সূর্যের সামনে আড়াল করে দাঁড়িয়েছিল, কিন্তু কাঞ্চনজঙ্ঘার মাথায় প্রথম সূর্যকিরণ পড়ার সে অভূতপূর্ব দৃশ্য আমাকে মুগ্ধ করল। টাইগার হিলে দেখলাম কাঞ্চনজঙ্ঘাতে রিফ্লেক্ট সানরাইজ দেখলাম, খুব ভালো লাগলো। শুনেছি দার্জিলিং এলে টাইগার হিলে যদি কাঞ্চনজঙ্ঘায় যদি রিফ্লেকশন না দেখা যায় তাহলে নাকি জীবন সার্থক হয় না, আর যদি দেখা যায় জীবন নাকি সার্থক, তো হয়তো জীবন সার্থক হলো। খুব ভালো লাগলো। এর আগে কাঞ্চনজঙ্ঘা দেখেছি আমি সুখিয়া পুখরি থেকে, যেখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার পিকটা দেখা যায়, খুব ভালো। কিন্তু টাইগার হিলে এতটা ভালো দেখি মানে দেখা যায় কল্পনার অতীত, কিন্তু টাইগার হিলে যদি সানরাইজ দেখতে হয় তাহলে কিন্তু কষ্ট করতে হবে। যদি রাত দুটোর সময় বেরিয়ে পড়তে পারেন ওখান থেকে তাহলে সামনে থাকবেন, অনেকটা দেখার চান্স বেশি থাকে। আর যদি মোটামুটি চারটের সময় বেরোন তবু দেখতে পারবেন, কিন্তু একটু হাঁটতে হবে, পায়ে কিন্তু জোর চাই, হাঁটুর জোর চাই। এবার আমাদের তাড়াতাড়ি গাড়ির দিকে যেতে হবে। আমাদের গাড়ির ড্রাইভার বারবার আমাদের ফোন করছে, কারণ আজকে সারাদিন ঘোরাঘুরি করতে হবে, টাইম খুব শর্ট। তাই এই শর্ট টাইমের মধ্যে আমাদেরকে আজকে সারা দিনে অনেক কিছু দেখতে হবে। টাইগার হিলে দেখা হলো হনুমানজির সঙ্গে, তিনি স্বমহিমায় টাইগার হিলে অবস্থান করছেন। গাড়ি চেপে আবার বেরিয়ে পড়লাম নেক্সট পয়েন্টের দিকে। থ্রি পয়েন্ট ভিউ সাইটিং শুরু হয় ভোরবেলা থেকে, অর্থাৎ ভোর চারটে থেকে, অনেকে রাত তিনটে বা রাত দুটোর সময়ও বেরিয়ে পড়ে। এটা শুরু হয় কাঞ্চনজঙ্ঘায় সূর্য ওঠা থেকে, তারপর কোথায় শেষ হয় সেটা দেখতে থাকুন। এই ভিডিওতে 1, 2, 3 পয়েন্টই দেখতে পাবেন। চলে এসেছি বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে এখন আমরা ঢুকলাম টিকিট করে, 30 টাকা করে পার হেড টিকিট কাউন্টার থেকে কেটে নিতে হবে। আমরা কাঞ্চনজঙ্ঘা দেখে এসেই এখন বাতাসিয়া লুপে ঢুকেছি। বাতাসিয়া লুপে আছি। বাতাসিয়া লুপ থেকে দেখা যায় চায়নার পাহাড়, নেপালের পাহাড়, এখান থেকে দেখা যায়, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, এভারেস্টটাও দেখা যায়। আর দূর থেকে তো খালি চোখে এমনিতে দেখা যায়, কিন্তু মোবাইল ক্যামেরায় আসবে না এটা। যাই হোক, কেউ যদি ভালো মতন দেখতে চায়, এখানে অসংখ্য টেলিস্কোপ, অসংখ্য বাইনোকুলার আছে, তাতে চোখ রেখে দেখতে পারেন। 50 টাকা করে লাগবে তার জন্য আলাদা করে, 50 টাকা দিয়ে নেপাল এখান থেকে যদি দেখতে চান তো দেখে নিন। আমি আপাতত দেখবো না, কারণ আছে ভবিষ্যতে ইচ্ছে আছে নেপালে নিজেই যাব বেড়াতে, ওখানে গিয়ে নেপালের পাহাড় আমি দেখে নেব, আর যার জন্য আমি বাইনোকুলারে দেখলাম না। এই হচ্ছে বাতাসিয়া লুপ। সকালবেলা ভালো ভিড় জমেছে, সবাই এখন কাঞ্চনজঙ্ঘা দেখে এসছে এখন বাতাসিয়া লুপে। ওই দূরে দেখা যায় চীনের পাহাড় আর নেপালের পাহাড়, কিন্তু দেখা যাবে না এখান থেকে। ওকে,
এখন এসেছি ঘুম মনেস্ট্রিতে, ঘুম মনেস্ট্রি দেখবো, যার জন্য কাউন্টার থেকে টিকিট কাটলাম 20 টাকা পার হেড। ঘুরে বেড়াচ্ছি, খুব সুন্দর জায়গা এটা, পাহাড়ের কোলে এই পুরো মনেস্ট্রিটা। 20 টাকা করে টিকিট নিয়েছে এখানে ঢুকতে, পুরো মনেস্ট্রি। এবার ভেতরে আমরা ঢুকবো, ভেতরে ঢুকতে গেলে জুতো খুলতে হবে, তো একটু হেজিটেট করছিলাম জুতো খোলার ব্যাপারে, কিন্তু ঢুকবো। মনেস্ট্রির ভেতরে ঢুকেছিলাম, ভিতরে খুব সুন্দর সাজানো, এত সুসজ্জিত, এত রকমের কারুকার্য করা আছে, এত রকমের শিল্পকলা, অসাধারণ, খুব সুন্দর দেখতে। ভেতরে ফটোগ্রাফি করা মানা আছে, যার জন্য দেখাতে পারলাম না সেটা, দেখতে হলে একবার এখানে আসতে হবে। ঘুম মনেস্ট্রিতে শেষ হলো 3-পয়েন্ট ভিউ, এরপর আমরা হোটেলে যাব, সেখানে গিয়ে স্নান করে আমরা ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে যাব এর পরের সাইটিংয়ের জন্য, অর্থাৎ মিক্সড পয়েন্ট ভিউ। সেটার জন্য আমি আলাদা ভিডিও বানাবো। হ্যাঁ, এই 3-পয়েন্ট ভিউর জন্য ক টাকা খরচ হয় সেটা বলে দিই। যদি শুধু 3-পয়েন্ট ভিউতে দেখতে হয়, শেয়ার কারে 200 টাকা করে, আর যদি মিক্সড পয়েন্ট এবং 3-পয়েন্ট ভিউ একসাথে করতে হয় তাহলে 500 টাকা করে, আর যদি কেউ রিজার্ভ কার করতে চান ছোটো গাড়ি অর্থাৎ 4-সিটার 1500 টাকা এবং বড় গাড়ি অর্থাৎ 10-সিটার 2500 টাকা। গাড়ি কোথায় পাবেন আর কিভাবে ভাড়া করবেন চিন্তা নেই, হোটেলওয়ালাকে বলবেন, তারাই ব্যবস্থা করে দেবে সব। অথবা ম্যালের কাছে চৌরাস্তায় চলে গেলে পরে সেখানে গাড়ি পেয়ে যাবেন, নিজেরাই দেখে শুনে দরদাম করে ভাড়া করে নিতে পারেন।